কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানে বন্ধুরা আজকে ভিডিওটির বিষয় হচ্ছে যে ধান চাষের যে স্বর্ণ ধান গাছের খলা পচা রোগ নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এইখানে আপনাদেরকে বলবো যে কী কী করলে ধান গাছে খলা পচা রোগ লাগে না এবং খলা পচা রোগ লেগে যাওয়ার পর আপনাদেরকে কী কী ব্যবস্থা নিতে হবে সেইগুলো নিয়ে আজকে একটুখানি আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তো চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটাতে খোলা পচা রোগ লেগে গেছে এবং এইটি এই অবস্থাতে খোলা পচার রোগ লেগে যাওয়ার পর আপনাদের কি ব্যবস্থা নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা রোগ প্রায় জমিটিকে শেষ করে ফেলছে তো এই অবস্থাতে কিন্তু আপনাদেরকে অবশ্যই রাসায়নিকের ওপর ভরসা রাখতে হবে এই সময় যদি আপনি বলেন যে আমি জৈবর মাধ্যমে এই রোগটিকে সারাবো তাহলে কিন্তু আপনার জমি অনেকটা ক্ষতি হয়ে যাবে এবং আপনার জমির ফলন প্রচুর পরিমাণে কমে যাবে তো সেই অবস্থায় আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু রাসায়নিক উপর ভরসা করে যে কোনো রাসায়নিক পচা পচানাশক আপনাকে স্প্রে করতে হবে তো সঠিক পরিমাণ অনুযায়ী আপনাকে স্প্রে করতে হবে এবং সঠিক কীটনাশকই আপনাকে স্প্রে করতে হবে তো সব সবসময় কিন্তু জৈব সারের উপর করলে চলবে না আর এই অবস্থায় কিন্তু এটি এই রোগটির আগা যে খোলা পচার রোগটি জমিতে হচ্ছে কারণ প্রথম হচ্ছে যে জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে আমরা দেখতে পাচ্ছেন যে এই জমিটিতে প্রচুর আগাছা রয়েছে আগাছা থাকার জন্য কিন্তু এই খোলা পচার রোগটি কিন্তু এসেছে দু নম্বর হচ্ছে যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার বা ইউরিয়া প্রয়োগ করলে কিন্তু এই রোগটা কিন্তু জমিতে আসবে তিন নম্বর হচ্ছে যে যদি প্রকৃতির আবহাওয়া যদি মেঘলা মেঘলা করে থাকে দু তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ যদি নিম্নচাপ জল হয় তাহলে কিন্তু যদি সূর্য রোদ যদি ঠিকমতো জমিতে না পড়ে তখন কিন্তু এটা জমিতে দেখা যায় তো এই তিনটি কারণের জন্য কিন্তু খলা পচা রোগ আসে এবং খলা পচা রোগ জমিতে আসার পরই কিন্তু দু থেকে তিন সপ্তাহ কিংবা এক মাস পরই কিন্তু জমিতে শস্য পোকা সেই জমিতে বেশি আক্রমণ করবে তাই জন্য বন্ধুরা এবং কি শসব পোকা আসবে এবং কি মাঝরা সাদা শীত শীষ কেটে দেওয়া প্রচুর রোগ পোকা দেখা দেবে তাই জন্য একটা রোগের জন্য কিন্তু বহু রকম রোগ আপনার জমিতে আসবে তার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু এটি স্প্রে করতে হবে এবং স্প্রে করা যদি না ছাড়ে তো আমরা দ্বিতীয়বারও স্প্রে করতে হবে আপনাকে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বললি যে ধান গাছে সবসময় যে সবুজ রং রাখতে হবে তার কোনো মানে নাই ধান গাছে যে সবসময় ইউরিয়া দিয়ে সবুজ রং রাখবো বেশি করে সার চাপান দেবো তার কোনো তার কোনো কিন্তু ফলন বেশি হবে তার কোনো কিন্তু মানে নাই আপনারা জানেন যারা চাষি অরিজিনাল তারা কিন্তু সার চাপানটা যে সার চাপানটা যদি আমরা বেশি দিই তাহলে কিন্তু রোগ যারা বেশি আসে আমরা লক্ষ্য করবেন এটা আমিও লক্ষ্য করি বহু চাষিও গাছ থেকে এটা শুনেছি সবসময় গাছের রঙকে সবসময় যে কোন সময়ে একুশ দিন বয়সে কেমন রং থাকা দরকার চুয়াল্লিশ দিন বয়সে কেমন গাছের রং থাকা দরকার এবং কি ধানের যখন কাঁস থর সেই অবস্থায় কেমন রং থাকা দরকার প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা চাপান সার ব্যবহার করব। অবশ্যই জমিতে রোগ লাগার আগে বা জমিতে পোকামাকড় এবং রোগের আক্রমণ হওয়ার আগে আগে থেকে যদি আপনারা স্প্রে করে রাখেন তাহলে কিন্তু জমিতে রোগের হার কিন্তু সত্তর পার্সেন্ট কমে যায় বন্ধুরা যদি আপনাদের জমিতে মাঝরা পোকা না লেগে থাকে খোলা পচা না লেগে থাকে কোনো যদি লেদা পোকা যদি রকম পোকা না লেগে থাকে অবশ্যই তার আগেও কিন্তু আমরা স্প্রে করে দেন আপনারা মনে করছেন যে আমি স্প্রে করব না আমার জমিতে আসে নাই তা আমি কেন স্প্রে করব আপনি যদি স্প্রেটা করে রাখেন তো অবশ্যই আপনি আগে থেকে সিকিউর হয়ে থাকছেন আগে থেকে সুরক্ষিত হয়ে থাকছেন যে আপনার জমিতে সেই রোগটি অন্তত সবার লাগার পরও আপনার জমিতে পরে আসবে রোগটি